হ্যালো বন্ধুরা, আর কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ময়দা দিয়ে একদম মুচমুচে একটা নাস্তার রেসিপি বানাবো। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। আমি এক বাটি ময়দা নিয়েছি, জিরে আধা চামচ, আধা চামচেরও কম লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো, 2 চামচ সাদা তেল দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প জল করে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। একটু ভালো করে মেখে নিতে হবে, ভালো করে এটা ঠেসে নিতে হবে। মাখা হয়ে গেল, এবার আমি লেচি কেটে নিচ্ছি। এবার লুচি যেরকম ছোট ছোট লেচি বানাতে হয় ওরকমই বানাতে হবে লেচিটা। তারপরে আমি একটা করে লেচি নিয়ে লুচির মতন বেলে নেব। একটা কাঁটা চামচ নিয়ে এরম ভাবে চারিদিকে হোল হোল করে দিতে হবে, যাতে নাস্তাটা না বেশি ফুলে যায়। এরম ভাবে আমি সব বানিয়ে নেব। তারপরে আমি গরম তেল কড়াতে বসিয়ে রেখেছি। তেলটা ভালো গরম হয়ে যাওয়ার পরেতে একটা একটা করে এরকম করে ভেজে নিতে হবে। আঁচটাকে একটু স্লো রেখে দিতে হবে একদম মুচমুচে ভাজার জন্য। এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে এটাকে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেল, এবার আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। এইভাবে বানিয়ে দেখবেন, এটা নাস্তার পক্ষেও খুব ভালো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি।